नमस्कार, मैं हूं पहले चौहान और आप देख रहे हैं वी टाइम न्यूज। बढ़ते हैं खबरों की ओर। दुर्गा पूजा सामने बंगालियों का सबसे अच्छा त्यौहार है और इस दुर्गा पूजा के अवसर पर फरक्का थाने की ओर से फरक्का ने सभी पंडाल, साउंड सिस्टम, लाइट और अन्य सज्जाकारों के साथ बैठक की। शुक्रवार शाम फरक्का थाने में बैठक हुई। मूल रूप से सज्जाकारों को इस बैठक में सर्वोच्च न्यायालय के सभी नियमों का पालन करना होता है। पूजा मंडप में प्रशासन के सहयोग और सर्वोच्च न्यायालय के नियमों के अनुसार काम करने सहित किसी भी उच्च ध्वनि प्रणाली का उपयोग नहीं किया जा सकता है। 10টার পরে যেন না বাজে সেই জন্য কোথাও লোক রাখছে 65 ডেসিমেলের উপরে এগুলো সব আমরা করি কিন্তু কমিটি অনেক সময় স্যার এসে ও এরকম করে দিল, ও বাড়ি দিয়ে দিল, ও হাত করে নাচ রাত্রি বলে নাচ গান এটা করে, সাউন্ড লিমিটটা ঠিক করে দেবেন। তার জন্য আমরা ওটা ঠিক কি করব বলুন স্যার, ওটা তো সাফার আমাদেরকে করতে হচ্ছে, করতে হবে। আর এছাড়াও স্যার আর একটা জিনিস আছে, সবচেয়ে বড় জিনিস হচ্ছে স্যার কমিটি একটা সুযোগ খুঁজে বেড়ে, এই তুমি অমুক দিন তোমার ওই সাউন্ড সিস্টেমটা বাজেনি, বাট কিভাবে পয়সাটা কম দিতে হবে, কিভাবে পয়সাটা কাটতে হবে। ফরক্কা থানা আইসি সাহেব আমাদের ডেকেছিলেন, অ্যাসোসিয়েশনের অনেক সদস্য বন্ধু, লাইট, মাইক, প্যান্ডেল এখানে এসেছিলেন ওনার সাথে আলোচনার জন্যে। উনি যেটা বললেন, আমরা সহমত যে সুপ্রিম কোর্টের যে অর্ডার রয়েছে সেটা তো আমরা সবাই মানতে বাধ্য, আমরা তো কেউ আইনের ঊর্ধ্বে নই। এই করোনা আবহে সুপ্রিম কোর্ট যে গাইডলাইনগুলো বেঁধে দিয়েছে, আমরা ডেকোরেটাররা, লাইট, মাইক, প্যান্ডেল প্রত্যেকেই ডেকোরেটার, সেটা মেনে চলব এবং আইন মোতাবেকই আমরা কাজ করব। আইসি সাহেবের সাথে আজকে আমাদের আলোচনা হলো। আইসি সাহেব কি সিদ্ধান্ত করলেন? আইসি সাহেব সুপ্রিম কোর্টের অর্ডারের কথাই বললেন যে যে গাইডলাইন দেওয়া আছে সেই গাইডলাইন মোতাবেক আপনারা কাজকর্ম করুন, সেই গাইডলাইন সম্বন্ধে আমরাও ওয়াকিব হব, আমরাও সেই গাইডলাইন মেনটেন করি। প্যান্ডেল ডিজে নিয়ে কি বললো? প্যান্ডেলের বিষয় নিয়ে যেটা আছে যে মাপযোগ দেওয়া আছে যে ডিস্টেন্স থেকে বা খোলামেলা প্যান্ডেল করতে হবে, ব্যারিকেড দিয়ে নো এন্ট্রি জোন রাখতে হবে, এগুলো আছে। আর ডিজে সাউন্ড নিয়ে? ডিজে সাউন্ড নিয়ে, ডিজে তো সুপ্রিম কোর্টে অর্ডারই আছে যে কোনো ডিজে বাজানো যাবে না। ডিজে বাজালে পরে যারা বাজাবে আইন আইন আইনের রাস্তা যাবে, আইন মোতাবেক ব্যবস্থা নেবে, এটা আমরা সহমত। ভি টাইম নিউজ কে লিয়ে মুর্শিদাবাদ সে মিলন সরকার কি রিপোর্ট।